হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার আজকে যে ভিডিও টপিকসটি সেটি হচ্ছে, আমি আজকে টোটাল 5টি সিটি নিয়ে বলবো। আর যেই সিটিগুলো ইম্পর্টেন্ট হচ্ছে ক্যানাডাতে আপনাদের জব, ইনকাম এবং লাইফ স্যাটিসফ্যাকশনের যে স্কোরটা আছে সেটি নিয়ে। সো বেসিক্যালি আমি এই ভিডিওতে কভার আপ করবো এমপ্লয়মেন্ট রেট, আপনাদের জবের কতটুকু সুযোগ রয়েছে এই 5টি সিটিতে, আর আপনাদের যে লাইফস্টাইল বা আপনারা কীভাবে এই সিটিটিতে সার্ভাইভ করতে পারবেন, আপনারা জব করতে পারবেন, কতটুকু জব ফ্যাসিলিটির আপনাদের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে। তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো নাম্বার ওয়ানে যে সিটিটি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে কুইবেক সিটি, যেটি কিনা কুইবেক প্রভিন্সে অবস্থিত। আর এই সিটিতে যে এমপ্লয়মেন্ট রেট সেটা হচ্ছে 53.1%, আর পপুলেশন রয়েছে 670,000। সো বুঝতেই পারছেন যে 670,000 লোকের মধ্যে মোটামুটি 53% লোকই হচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্ট। আর এভারেজ যে হাউসহোল্ড ইনকামটা রয়েছে সেটা হচ্ছে $87,000 পার ইয়ার। আর এটা হচ্ছে এভারেজ একটা হাউসহোল্ড ইনকাম কুইবেক সিটির লোকজনের। আর লাইফ স্যাটিসফ্যাকশন স্কোরটা হচ্ছে 8.14, হুইচ ইজ আউট অফ 10। সো 10-এর মধ্যে 8.14 ইজ রিয়েলি গুড। আর রেন্ট ফর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট ইজ অনলি $750। সো এক বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনারা কিন্তু $750 পেয়ে যাবেন ফর পার মান্থ। আর নর্মালি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে এখানে যদি আপনারা কেউ খেতে যান বাইরের রেস্টুরেন্টে, তাহলে এভারেজ একটা রেস্টুরেন্টের মধ্যে মিডিয়াম রেঞ্জের আপনাদের দুইজনের জন্য কস্ট পড়বে $60। সো কুইবেক সিটির এই জিনিসগুলো খুবই পপুলার, বুঝতেই পারছেন। আপনারা যদি কোনো কেউ নিউ ইমিগ্রেন্ট হয়ে আসতে চান বা অ্যাজ এ স্টুডেন্টস কুইবেক প্রভিন্সে পড়তে আসতে চান, কুইবেক সিটিটা খুবই ভালো একটা জায়গা। বাট একটাই যে জিনিস রয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কোর্স। আর এখানকার গভর্নমেন্ট কিন্তু নর্মালি আপনি যখন নিউ ইমিগ্রেন্ট হয়ে আসবেন তখন কিন্তু আপনাকে 5 ইয়ার্সের জন্য ফ্রি যে ফ্রেঞ্চ কোর্সটি রয়েছে সেটি অফার করে। উল্টোরাও আপনাকে টাকা পে করে, তারা যে ফ্রেঞ্চ কোর্স করতে আসার জন্য আপনাকে তারা টাকা পে করবে। আর অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যদি আপনারা কেউ পড়তে চান, আপনাদের জন্য $820 ইনকাম করা পসিবল পার মান্থ যদি আপনারা ফ্রেঞ্চ কোর্সটি এখানে এসে করেন। সো আমার একটি ভিডিওতে তো আমি সেই টপিকস নিয়ে করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আপনারা যারা কুইবেকে বা মন্ট্রিয়ালে বা এইসব সিটিতে পড়তে আসতে চান, যেটা কিনা কুইবেক প্রভিন্সে অবস্থিত। সো আপনারা কিন্তু এই কোর্সটি করার জন্য এলিজিবল ফ্রেঞ্চ কোর্সটি করার জন্য। আর নাম্বার টুয়ে আমি যে সিটিটি বলবো সেটা হচ্ছে গাতিনো, অটোয়াতে। আর এই সিটিটি অবস্থিত হচ্ছে অটোয়া এবং মন্ট্রিয়ালের মাঝামাঝি জায়গায়। সো এইখানকার যে এমপ্লয়মেন্ট রেট সেটা হচ্ছে 53.9%, হুইচ ইজ কিছুটা বেশি কুইবেক সিটি থেকে। আর এখানকার পপুলেশনও অনেক বেশি, সেটা হচ্ছে 1 মিলিয়ন পপুলেশন। সো 1 মিলিয়ন পপুলেশনের মধ্যে নর্মালি কিন্তু 6.5-6 লাখ লোকজনই কিন্তু ফুল টাইম এমপ্লয়মেন্টও রয়েছে। পাশাপাশি যেই এমপ্লয়মেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকেই পার্ট টাইম করছে, সেটা এখানে আমি অ্যাড করিনি। আমি শুধু ফুল টাইম যে এমপ্লয়মেন্টরা রয়েছে সেটার সংখ্যাটা আপনাদেরকে এখানে বলছি। সো নর্মালি এখানে এভারেজ যে হাউসহোল্ড ইনকাম সেটা হচ্ছে পার ইয়ার 100K। আর লাইফ স্যাটিসফ্যাকশন স্কোর হচ্ছে 8.4, হুইচ ইজ রিয়েলি গুড। আর রেন্ট ফর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট যেটা কিনা অটোয়া সিটিতে সেটা হচ্ছে অ্যারাউন্ড $1,200 পার মান্থ, আর যেটা কিনা গ্যাতিনোতে সেটা হচ্ছে $750। সো $750 মানে $750.50 কানাডিয়ান ডলার। আর মান্থলি যে ট্রানজিট পাস সেটা আপনাদেরকে অটোয়া সিটিতে আপনারা যারা থাকবেন তাদের জন্য $105, আর গ্যাতিনোতে যারা থাকবেন তাদের জন্য $93। আর এভারেজ রেস্টুরেন্টসের যে কস্টটা পড়বে 2%-এর জন্য সেটা হচ্ছে $70 একটা এভারেজ কস্ট আপনাদের পড়বে।
সো গাতিনো অটোয়াতে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট রেট যেহেতু কম, সো জব অপরচুনিটি আপনাদের জন্য খুবই হাই। সো আপনারা যারা নিউ ইমিগ্রেন্ট হতে চান বা কোন সিটি চুজ করবেন চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এই সিটিটা খারাপ হবে না। নাম্বার থ্রিতে আমি যে সিটিটি বলবো সেটি হচ্ছে টরন্টো সিটি, যেটি কিনা অন্টারিওতে অবস্থিত। টরন্টো সম্বন্ধে তো আপনারা অলরেডি সবাই জানেন। আপনারা যারা নর্মালি ফুল টাইম জব করতে চান বা জবের জন্য যে এভেলেবিলিটি সেটি কিন্তু টরন্টো সিটিতে খুবই ভালো। আর আপনারা যারা অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে চান তাদের জন্যও কিন্তু টরন্টো সিটিটা খুবই ভালো, কারণ 20 আওয়ার্সের যে জব আপনারা করতে পারবেন আপনারা কিন্তু খুবই অ্যাভেলেবল জব আপনাদের জন্য পেয়ে যাবেন। আর টরন্টো সিটির যেই পপুলেশনটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 6 লাখ, আর এমপ্লয়মেন্ট যে রেট সেটা হচ্ছে হাফ অফ দ্যাট, সো অ্যারাউন্ড 3.5 লাখ লোকজনই কিন্তু ফুল টাইম এমপ্লয়মেন্ট রয়েছে। এছাড়াও টরন্টো সিটির আরেকটা যেই ফেমাস জিনিস সেটা হচ্ছে সিটি লাইফ। আপনারা যারা সিটি লাইফ পছন্দ করেন আপনাদের জন্য খুবই গ্রেট প্লেস টু লিভ অর ইমিগ্রেন্ট ইন টরন্টো ফর ক্যানাডা। সো যারা আপনারা নর্মালি জানতে চান যে এভারেজ যে ইনকামটা সেটা হচ্ছে 80K per year, সো 80,000 Canadian dollars পার ইয়ার ইনকাম ইজ রিয়েলি গুড। আর যারা আপনারা জানতে চান যে এখানকার রেন্টটা কেমন, সো 1 bedroom যেই অ্যাপার্টমেন্টের যে রেন্টটা রয়েছে সেটা $1,000 to $1,200 per month। বাট আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে চান তাদের জন্য আমি একটা প্লাস পয়েন্ট বলবো যে আপনারা খুব ইজিলি কিন্তু স্টুডেন্টসদের সাথে শেয়ারিং অ্যাপার্টমেন্ট টরন্টো সিটিতে পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের কস্টটা কিন্তু অনেক কমে যাবে। আর এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফ স্যাটিসফ্যাকশন স্কোর, যেটা কিনা 7.81। এছাড়াও ডিনার ফর টু, যেটা কিনা এভারেজ রেঞ্জের একটা রেস্টুরেন্টে $70 অনলি। আর মান্থলি ট্রানজিট পাস্ট হচ্ছে 141। সো বুঝতেই পারছেন যে টরন্টো নিয়ে বলার অনেক কিছু রয়েছে। আমি অলরেডি আমার ভিডিওতে টরন্টো সিটি নিয়ে আপনাদেরকে অনেক কিছু এক্সপ্লেন করেছি। এই ভিডিওটিতেও টরন্টো সিটিটা আমি চুজ করেছি এই জন্য যে ফুল টাইম জব করার জন্য বা জবের যে অপরচুনিটি সেটার জন্য বেস্ট হচ্ছে টরন্টো সিটি। সো আপনারা যারা মুভ করতে চান আই উড সাজেস্ট যে টরন্টো সিটি আপনারা খুব ইজিলি চুজ করতে পারেন। নাম্বার ফোরে যে সিটিটি সেটি হচ্ছে সেন্ট জনস, আর সেন্ট জনস হচ্ছে নিউ ব্রাঞ্চেকে অবস্থিত। সো সেন্ট জনসের যে পপুলেশন সেটা হচ্ছে অনলি 1 লাখ, আর ফুল টাইম এমপ্লয়মেন্টের যে রেটটা সেটা হচ্ছে 50.9%, সো অ্যারাউন্ড লাইক 50,000 people অর 50,000 to 60,000 people ফুল টাইম এমপ্লয়মেন্টে রয়েছে। সো এই সিটিটাতে যেই জিনিসগুলো সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে জব এভেলেবিলিটি, এছাড়াও যদি আপনারা কেউ স্টুডেন্ট হিসেবে পড়তে চান খুবই সস্তা ইউনিভার্সিটি, যেটা কিনা টিউশন ফিসটা অনেক লো হবে। সো আপনারা কিন্তু চিন্তা করতে পারেন এই সিটিটা চুজ করার জন্য। এছাড়াও আপনারা যারা মনে করেন যে খুবই কোয়াইট একটা প্লেস, কোয়াইট একটা জায়গায় আপনারা থাকতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু সেন্ট জনস হতে পারে আপনাদের জন্য খুবই ফেমাস একটা প্লেস। আর আপনারা যারা সমুদ্র পছন্দ করেন বা সমুদ্রের কাছাকাছি জায়গা পছন্দ করেন সেন্ট জনস কিন্তু সেই জায়গাটাই। সো আপনারা কিন্তু সেন্ট জনস এই জন্য চুজ করতে পারেন। এছাড়াও যে ফ্যাক্টগুলো রয়েছে সেটা হচ্ছে যে এভারেজ যে হাউসহোল্ড ইনকাম সেটা হচ্ছে 77K per year, লাইফ স্যাটিসফ্যাকশন স্কোর হচ্ছে 8.12, সো আউট অফ 10 8.12 মানে খুবই ভালো। রেন্ট ফর 1 bedroom অ্যাপার্টমেন্ট ইজ অ্যারাউন্ড $700 অনলি, আর ডিনার ফর টু মিড রেঞ্জ রেস্টুরেন্টে $60, মান্থলি ট্রানজিট পাস অনলি $77 per month। সো বুঝতেই পাচ্ছেন আপনারা যারা সেন্ট জনসে থাকতে চান তাদের জন্য কিন্তু নর্মালি ইনকামটা এভারেজ হলেও আপনাদের যে কস্টটা সেটা কিন্তু খুবই কম, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিউ ব্রাঞ্চেই চুজ করতে পারেন। নাম্বার ফাইভে হচ্ছে ক্যালগারি আলবার্টা, আর এইখানে যে পপুলেশন সেটা হচ্ছে 1.2 মিলিয়ন, আর এর মধ্যে যে এমপ্লয়মেন্ট রেটটা সেটা হচ্ছে 53.8%, সো 6.5 লাখ লোকজনই হচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্ট। আর এভারেজ যে স্যালারি সেটা হচ্ছে 100K per year, হুইচ ইজ রিয়েলি এ বিগ অ্যামাউন্ট। সো এভারেজ একটা স্যালারি যদি ক্যালগারির 100K হয়ে থাকে পার ইয়ার তাহলে লাইফ স্যাটিসফ্যাকশন স্কোরটা হচ্ছে 7.95। বুঝতেই পারছেন যে এখানকার মানুষজন কত সুন্দরভাবে তাদের লাইফ
লিড করছে এখানে। আর রেন্ট ফর ওয়ান বেডরুম হচ্ছে $1200, হুইচ ইজ অ্যারাউন্ড। আর ডিনার কস্ট ফর টু এভারেস্ট রেঞ্জ রেস্টুরেন্ট উইল বি $70 অনলি। আর পার মান্থ ট্রানজিট যে পাসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে $100। সো $100 আপনারা আপনাদের পাবলিক ট্রান্সপোর্টেশনের যে পাসটা রয়েছে সেটা নিতে পারবেন। সো ইটস এ বেসিক আইডিয়া যে আপনারা ফুল টাইম এমপ্লয়মেন্টের জন্য ক্যালগারি আলবার্টা চুজ করতে পারেন। সো বুঝতেই পারছেন যে কেমন হতে পারে এই সিটিগুলো আপনাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে পাঁচটি সিটি আমি আজকে বলেছি আপনাদেরকে, আপনারা যারা অ্যাজ এ নিউ ইমিগ্রেন্ট অর কেউ আসতে চান অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যানাডাতে, আপনাদের জন্য এই পাঁচটি সিটি কিন্তু আপনারা দেখতে পারেন। কারণ আমি কিন্তু জবের যে এমপ্লয়মেন্ট রেট বা ইনকামের যে রেঞ্জটা সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেমন এমপ্লয়মেন্ট রেট বা কেমন লোকজন এই সিটিগুলোতে জব করছে, হুইচ ইজ ফুল টাইম জব, ইটস নট লাইক কন্ট্রাক্ট জব অর পার্ট টাইম জব। আমি কিন্তু অনলি ফুল টাইম জবের যে রেঞ্জটা অর রেটটা সেটা নিয়ে আজকে ডিসকাস করেছি। সো আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি গ্রো করার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।